তারপরেও আপনারা আমাদেরকে ভালোবাসেন, দোয়া করেন। তখন এই সিটকার বাজারে বাসা যে ব্রিজটা, ব্রিজ তখন ছিল না, ওটা একটা বাঁশের পুল ছিল। ওনার বাড়ির পাশে সোনামুদ্দিন নামে এক ভক্ত, সেদিন ভরে মানুষের ক্ষেত্রে কামলা সেন দিয়ে সন্ধ্যা লাগছে, হাঁটতে হাঁটতে আসছে, বাবার একটু আগায় নিয়ে আসে। আমার দাদা হজরত জিকের বাজার থেকে বের হয়ে ওই সাঁকোর উপরে উঠছে, ওই পাশে আমার চাচা সোনামুদ্দিন দেখে যে উনি আসতেছেন, উনি ওই রাস্তার পাশে সাঁকোর পাশে দাঁড়াই রয়েছে, হাত জোর কইরে সাঁকো থেকে নামছে। নামার পরে হাজার হাজার মানুষ রাস্তা দিয়ে যাওয়া আশা করতেছে, মোর্শেদের চরণে ভক্তি দিয়ে পইরে গাড়িটা কান্দে নিছে, চাবির রিংটা হাতে নিয়ে পিছনে পিছনে হাঁটতেছে। আগে আমার দাদা, পরে খালেক চাচা, পরে সোনামুদ্দি চাচা। গহরসার মাজারের সামনে যেয়ে কইতেছে, খালেক রে, দোয়া কি চাইলে পাওয়া যায় রে, দোয়ার কাজ করলে দোয়া একটাই বাড়ছে, তা আমি আর তোমাকে দোয়া করব কি? তুমি যে পরিবেশ আমাদের মধ্যে দিয়েছ, সাধু বলে তোমাকে আশীর্বাদ করব। কথাটা এই জন্য বললাম, গুরু ভজনটা তো সহজ বিষয় না বাবা, গুরু ভজনটা তো সহজ নয়, গুরু ভজন করতে বড় একটা কলিজা হাড় লাগে, তাহলে গুরু ভজন হয়। অনেকগুলি কথা গানের মধ্যে আসছে, মানব দেহের মধ্যে যা আছে, সারা ব্রহ্মাণ্ডে যা আছে, সারা মানুষের দেহের মধ্যে তাহা আছে। এখন কেউ যদি কয় আমার কালীবাড়ির বট গাছ কো কি, তাই না? বিষয়গুলি এরকম না, বিষয়গুলি হলো, যারা সায়েন্স দিয়ে লেখাপড়া করছেন তারা জানেন, এই পৃথিবীর চাইতে সূর্যটা অনেক বড়, কি বা জান, তাই না? সূর্যটা অনেক বড়, কতটুকু বড়? 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। একটি সূর্য যদি এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, আর আমি একটা মানুষ বলি 3.5, তাই না? একটা সূর্য যখন মানুষ তাকায় সূর্যের দিকে, ওই সূর্য কিন্তু চোখের মধ্যে দেখা যায়, দেখা যায় না? 10টা সূর্য যদি লাইন করা হয় এরকম, চোখের মধ্যে দেখা কম হইব কি? কম হবে, তাহলে সূর্য বড় না আমার চোখ বড়, কোনটা কি বলেন? সূর্যটা বড় না আমার চোখটা বড়? তো সূর্য তো আমার চোখের চাইতেও ছোট। এই জন্য মানুষ হইল বৃহৎ ব্রহ্মাণ্ড, আর এটা হলো ক্ষুদ্র ব্রহ্মাণ্ড। এই মানুষের মধ্যে, মানুষের মধ্যে বেহেস্ত, মানুষের মধ্যে দুজক, ইহা সাধক যারা, আরেব যারা, ইহা নির্ণয় করে। যখন মানুষ, জালালউদ্দিন রুমি বলেছেন, স্বভাবের গুণ যখন তোমার ঠিক হবে তখন জান্নাত তুমি নিজেই, স্বভাবের গুণ যখন তোমার ঠিক হবে তখন জান্নাত তুমি নিজেই। এই স্বভাবের গুণের পরিবর্তন করবার জন্যই মানুষের, মানুষ আল্লাহর ওলিদের কাছে যাবে। হাত পাও নিয়ে জন্ম নিলেই মানুষ বইলে কয় না তারে, মানুষ হইতে কয়জন। আমাদের জালাল কবির একটি গান, সেখানে বলছে, যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনে ভ্রমণ করে মানুষ হয় তারপরে, মানুষ পশু যাই রে চেনা কেবল স্বভাব কর্ম অনুসারে। মানুষের হয় করণ ভিন্ন, কার্য দায়িত্বার ভাবে চিহ্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে, দেবজীবী গুরু ভক্তি জীবে দয়া করে, পঞ্চপ্রেমে থাকলে মাখা সূক্ষ্ম মানুষ বলে। ভেবে কবি জালাল বলে, এই মানুষেতে সেই মানুষ মিলে, এক মানুষের কৃপায় কত মানুষ যাবে তোরে, যাতে যাতে একটা মানুষ আসিলে সংসারে, কোটি মানুষ তোরে যাবে সেই মানুষের নামে। তার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডটা ধরা। একটি গান শোনাবো।
তো চাঙ্গাইল গানে গেছে উনি যে নিরামিষ খাইছে, তো জিজ্ঞেস করছে নিরামিষকে, কইলে জানো না ওই যে ফকির আসতেছে, ফকিরে তো নিরামিষ খায় এই জন্যে, তো তোমার যখন খাওয়াইছে এরপর তো তুমি নিরামিষই খাইও, তাতে ভালো হবে কি ক। একটা কথা বলি, যাই আপনি ব্যবহার করবেন প্রত্যেকটি জিনিস কিন্তু একটা ক্রিয়া আছে, ক্রিয়া আছে না? গরুর মাংসটা খাইলে গাওটা কিন্তু গরম হয়, গরম হয় না? আচ্ছা কেউ যদি মদ খায়, তো মদের একটা ক্রিয়া আছে না? কি দলটা দেখবেন একবার কিছু না হইলে পাউডার একটু এলোমেলো পড়তেছে, কারণ মদের নেশা হইলো পায়, পানির গতি হইলো নিচে। আর দেখবেন যারা গাঁজা খায় ওরা খালি রুহ দেয়, চোখটাই নিয়ে আর হারা বাজি, ওর একটা প্রতিক্রিয়া আছে। ওই আমার মনে ভেদ পাবি তার সিনাই সিনাই এই ঘরে তো, সাই দয়াময় আছে এই ঘরে তো, সাই দয়াময় আছে। এক এখানে কথা বলতে ভয় পাই, কারণ বিশেষ করে আমি জিনকে শরীর বেশি ভয় পাই। তারপরে আমার যে এত এখানে আসছি, অত্যন্ত সুন্দর দুটি গ্রন্থ লিখেছেন, তার দেখলাম যেটা আমাদের দরকার, প্রত্যেকটি মানুষের পড়া উচিত। তাহলে এক হইতে হচ্ছে তিন। আমাদের ধর্মের মধ্যে ইসলামে কয় আল্লাহ মুহাম্মদ আদম, আমাদের জিকির শরীফের দেওয়ান সব গান লেখছে আল্লাহ মুহাম্মদ আদম, তিনজন এক নূরেতে ডুব দিয়ে রূপ দেখিলাম প্রেম, সেই সাগর অকল আদি শব্দ নাই, নিরবধি শব্দ ছিল সিন্ধু আদিতে, আচানক দিয়ে নারা শব্দ করলো খারা, সেই তো সৃষ্টির গোড়া হইলো আদিতে। এখানে পাইলাম তিনজন, আলিম লাম মিম। আর সনাতন ধর্মে যে পাইছি ব্রহ্মা বিষ্ণু শিব, আর খ্রিস্ট ধর্মে গড লিখতে তিনটা অক্ষর লাগে, গড লিখতে কয়টা অক্ষর লাগে? জিওডি গড। এখানেও তিনটি বিষয় আছে, একটা হলো জেনারেট, একটা হলো অপারেট, একটা হলো ডেস্ট্রয়। মানুষের জ্ঞান বিজ্ঞান যত চিন্তা চেতনা সমস্ত মানুষের মস্তিষ্কের মধ্যে হয়, বল হুয়া কুরআনুম মাজিদুম ফি হামে লাউহে মাহফুজ, যেটা সূরা কুরুজের শেষ আয়াত, বল হুয়া কুরআনুম মাজিদুম ফি হামে লাউহে মাহফুজ, যেখানে জ্ঞান মহাজ্ঞান মহাবিজ্ঞান যেখানে আবিষ্কৃত হয় সৃষ্টি হয়, এটাকে বলা হয় জেনারেট। আর দুঃখ কান্না হাসি ব্যথা বেদনা সবই একটু না রে, আমার বুকের মধ্যে বুক ব্যথা রে, আমার বুকে কষ্ট দিছে, তাই না? আর হলো ডেস্ট্রয় ধ্বংস। আল্লাহ মুহাম্মদ আদম ব্রহ্মা বিষ্ণু শিব জেনারেট অপারেট ডেস্ট্রয় সৃষ্টিকর্তা পালনকর্তা, কথাটা কি বুঝে আসছে? আসেন, এই যে তিনের বিষয়, এই তিনটি জিনিসই এই মানুষ, এই জন্য মানুষ সর্বশ্রেষ্ঠ, মানুষই সবচেয়ে নিকৃষ্ট, যে বোঝে না। আল্লাহ বলেছেন হাত আছে ধরলো না, পাও আছে চোখ আছে দেখলো না, কান আছে শুনলো না, অন্তর আছে উপলব্ধি করলো না, যে নিজেকে চেনার চেষ্টা করলো না, বালহু আদালু, ওরা চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষের তত্ত্ব যে নেই লাউ নাচি নেই ভেদে পাবি তার হরে মনে ভেদে পাবি তার সিনাই সিনাই এই ঘরে তোর সাই দয়াময় এই ঘরে তোর সাই দয়াময়
ছায় আমার বিরাজ করে কাজল কোঠার উপরে একলাই একে সরে মিশেছে হাওয়ায় গোভারে ছায় আমার বিরাজ করে কাজল কোঠার উপরে একলাই একে সরে মিশেছে হাওয়ায় গোভারে আমরা ওরে মনে বাদি সেই হাওয়ারেই ধরে ওরে সাধন করে রাগের ঘরে মনে বাদি সেই ওরে সাধন করে রাগের ঘরে সাধন বিনে পাবি না রে সাধন বিনে পাবি না রে স্বর্গ মারে সপ্ত তালায় এই ঘরে সাই দয়াময় এই ঘরে তোর সাই দয়াময় প্রত্যেকটি গানের কলির মধ্যে সাধকের যে বাণীগুলি আছে সেই নূরে হয় আদম ছবি চিনবি যদি নূর তাজেল্লা চেতন মানুষ ধরো যেই নূরে জগৎ হীরা চিনতে যদি পারো সেই নূর সাধিলে নিরঞ্জনকে চিনা যাবে দরজা সারি সারি নতুন ভিকারি আরে ধন্য ধন্য ও মিস্ত্রি ঘরখানা বানাই রে ভালো দরজা সারি সারি এই এখানে মনে হয় বিদেশের লোক আছে বিদেশে যাওয়া লোক আছে দেশে মনে হয় মেলা লোক আছে আরব সাগর পার হইতে কয় ঘন্টা লাগে কারো জানা আছে ছয় ঘন্টা বা সাত ঘন্টা প্লেন চালাইলে আরব সাগর পাড়ি দেওয়া ১৩ ১৪ ঘন্টা প্লেনের গেলে পরে আটলান্টিক মহাসাগর পার হওয়া যায় আছে আপনার বয়স বর্তমানে আমার দোস্তর বয়স কত কইছে শোক কোন দিন কইল যা আমার দেখা হয়ে গেছে পারছেন এই নাক কোন দিন কইল যে আমার এই জায়গা বুঝতে গেছে আর ঢুকবো না কইছে এই মুখ কোন দিন মানা করছে সমুদ্রের তো কুল আছে রে বাবা এই সমুদ্রের কুল কিনার আজ পর্যন্ত কেউ বুঝে সারি সারি বলল তো আরে গড়েছে নতুন ভিকারি আরে ধন্য ধন্য ও মিস্ত্রি ঘরখানা বানাই রে ভালো ওরে দিয়ে আগুনে পানি বাতাস আর মাটি আমার পাগল ঘর করিল পরিপাটি আগুনে পানি পরিপাটি এবার বাতাসে তার হেলে খুঁটি বাতাসে হেলে খুঁটি তাইতে জীব চৈতন্যময় এই ঘরে তোর সাই দয়াময় রে এই ঘরে তোর সাই দয়াময় আলিপিলাম ডাইনে বামে
ধরার শক্তি হয় মাঝখানে। এই তিনজন একই সঙ্গে বইল এক জায়গায় রে ভালো। ছোট ত্রিবেণি নিয়ে একটা বেজাল আছে আমাদের দেশে, আছে না বাবা? আসলে বেজাল না বুঝতে করি, একটা হলো ভাব ত্রিবেণী, একটা হলো ঘাট ত্রিবেণী। আমার মা জন্য তাই লালন ফকির লিখছে, নীলে ফতেমার স্মরণ ফতে হয় করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মনে জেনে শুনে, নবীর কালেমা কালেন্দা আলী তার দাতা, ফাতেমা দাতা যে ধন জানে। নীলে ফতেমার স্মরণ ফতে হবে করণ, বলেছে আল্লাহ পাক জবানে, ভজরে মন। এই জন্য মাতৃশক্তি, মাতৃশক্তি হলো চতুর্দল পদ্মে, যার কুলকুণ্ডলিনী শক্তি জাগে নাই, যার কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত হয় নাই, সে জীব তরাইতে পারে। ঘরে একটা ময়না পাখি প্রভু নাই চোখে দেখি, করে সদাই উকি ঝুঁকি ধরা নাহি যাইরে পাখি। ঘরে একটা ময়না রে পাখি প্রভু নাই আর চোখে দেখি, করে সদাই উকি ঝুঁকি ধরা নাহি যাইরে পাখি। খাওয়াইলাম ঘি তননি মাখন আর সাদা, ওই ময়না যাবার বেলায় কথা কয় না ঘি তননি, ময়না যাবার বেলায় কথা কয় না, লালন বলে সাদের ময়না, বলে সাদের ময়নাই উইরে গেলে ঘর পরে রয় এই ঘরে তোর, সাই দয়া ময়রে এই ঘরে তোর, সাই দয়া ময়। ছোট ছোট সাধকের গান আমরা একটু বিবেচনা করলেই, কারণ আরবদের জন্য খুব কাছে বাবা, আরবরা তাদের জন্য কাছে, আমাদের মতো মানুষের জন্য এটা এত কাছে কাছে না। আচ্ছা বাবা, দুইটা কথা এবার বলবো, আল্লাহ চিনলে কোন লাভ হবে, ভালো করে বুঝে কথাটা কওয়া লাগবে। আল্লাহ চিনলে লাভ হবো কি, লাভ হবো? নবী চিনলেও লাভ হবে না। কেন হবে না? যেই পর্যন্ত আপনি আপনারা চিনবেন না সে পর্যন্ত চিনাই হবে না। কথা হলো এইখানে, যেই পর্যন্ত নিজের চেনে না সে পর্যন্ত আল্লাহর চেনে না, সে নবীকে চিনতে। এই যে আমাকে চেনা, সব ধর্মেই বলছে আমাকে, তোমাকে তুমি চেনো, তোমাকে তুমি জানো। বুদ্ধ বলেছেন, যীশু খ্রিস্ট বলেছেন, সক্রেটিস বলেছেন, কৃষ্ণ বলেছেন, মহাপ্রভু বলেছেন, কুরআন বলেছেন, তৌরুজ্জ পরিঞ্জিন বলেছেন, মাওলা আলী বলেছেন, সবাই বলছে তোমরা তোমাকে। তবে একটা কথা বলি রে তাপসী, আমাকে দলিল দিন বয়তি সাব বলতো কি মিয়া,
নাম শুনছাও হাতি চালে নাচে নাচাই দেখো নাই সালের অবস্থা রাখে তাদের নাম টানি তো ভয় করে বাবা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নাম তার রবীন্দ্রনাথ ভট্টাচার্য উনি একটি বই লিখেছেন বাংলার বাউল তার মধ্যে অনেকগুলি সাধকের নাম লিখেছেন তার মধ্যে দুজন সাধক করে চক্রবর্ণ একজন ওপার বাংলার মধ্যে লালন ফকির আর এপার বাংলার মধ্যে সুফিকুলের সম্রাট সুফি জমের নেতা জিরকা শরীফের দেওয়ান রশিদ সাহেব আমি দেখিনি আমার দাদারা চার ভাই তার দুই ভাই আমাদের জিটকের মধ্যে আমার যে সর্বকনিষ্ঠ দাদা তার ঘরে একটা ছবি দেখেছি এই ছবিটা আমাদের জিটকে দেওয়ান রশিদ আর একটা ছবি দেখেছি আমাদের সালাম পিসাহেব তাতে উনি ওনার যে দেহের আকার আকৃতি দেখলাম তাতে খুব একটা সুয়ের মতো মানুষ ছিল না আমার মনে হল জিটকা দেওয়ার সাপ একেবারেই হ্যাংলা ছিল মনে হইল লোকটা কালো ছিল একটু আর এই জায়গার মধ্যে কয়টা দাঁড়িয়ে আছে এই জায়গার মধ্যে এটা হলো আমি ছবির অনুমানে ছবির উপরে দাঁড়িয়ে কথাটা বললাম এবং শুনেছি তাই উনি খুব একটা এই পানি দিয়ে সর্বনাশ করবে আগে কই দে রাখবো বাবা কথাটা খুব খেয়াল করবেন আমাদের কুষ্টিয়াতে বর্তমান যে দরবার শরীফ পাল্লা করবার জন্য 25 জন মৌলানা সহ আমাদের কুষ্টিয়া অধিবারীর মৌলানা মনসুর সাহেব সেই সময় ডবল টাইটেল পাস করা মানুষ উনি আসছিল ওই জিটকা শরীফে পিসাব করে সাথে পাল্লা করবেন পাল্লা করতে আইছে ওই দিনকে দয়াল একটু খেলা সব তো উনি আপনারা তো জানেন আমাদের জিটকের যারা পীর বসছে তাদের একটা ব্যবসা আছে এখনো দেখবেন তারা বাঁশের কাজ করে হ্যাঁ চাটাই ধারাই তো দেওয়ান সাহেব খালি গায়ে গামছাটা না 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 বলেন না বলেন না ও মারে মা 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 তুমি আস্ত কথা বলি গামছাটা কান্দের উপরে দিয়ে খালি গায়ে বসে বসে ওই বাসে 25 জন মৌলানা বাড়ির ঘরে উঠে আসছে ওনার ধারণা এত বড় নাম করা সাহেব কত যেন সুন্দর হবে কত বড় যেন দেহ হবে এত বড় নাম যার উনি মনে করছে এই মানুষটা বুঝি বাড়ির কামলা কৃষ্ণের কৃষ্ণ হবে কোনো সালাম কালাম না দিয়ে জিজ্ঞেস করতে জমি আসা বলে এদিকে দেওয়ান রশিদের বাড়ি বলে হ্যাঁ হ্যাঁ এটা দেওয়ান রশিদ উনি কি বাড়ি আছে কইলে যা আছে নাকি দায়িত্ব নিয়ে আসে দেওয়ান সব কাজে বাবা আমি তো রশিদ দেওয়ান খুশি নিয়ে বলবি মানুষ তো এটা পিসাব বাচ্চা কে বুঝ হয়ে গেলে নিয়ে এখন পেরানি ছাড়ব না বেয়াদবের মতো কথাবার্তা কমিয়ে
দেওয়ান রশিদের বাড়ি তুমি জানো, সে বাড়ি আছে তাও জানো, আবার তো জানি তারা চিনি না। এর মধ্যে কয়েকজন মানুষ যাই কদম মুসি করলে উনি কে বলল, উনি আমাদের মহান মোর্শেদ ঝিটকা শরীফের দেওয়ান মোর্শেদ সাহেব। সোজা করে একটা কথা কর, শিখেন নাই এখন দুটা করা কথা কইছি তো চোখের মধ্যে পানি টলম দাওটা নামাই থুয়ে জিজ্ঞেস করে, তুমি আপনি মলানা মনসুর সাহেব না? মলানা মনসুর কয়, আমি জীবনে কোনদিন জানি দেখি নাই, আমারও দেখি নাই। টার্গেট করে কই, তুমি মলানা মনসুর না? বলে হ্যাঁ আমি মলানা মনসুর সাহেব। বলে টাইটেল পাস করছেন দুইবার? বললে হ্যাঁ। বাবা আমি তো মূর্খ মানুষ, লেখাপড়া জানি না, তুমি যে টাইটেল পাস করছো, তুমি কি মনসুরকে চেনো? তুমি কি মনসুরকে চিনছো? জ্ঞানী মানুষ অমনি হরমুল করে একবার পায়ের উপরে সাথে করে যে মানুষগুলো আসছে, তারা কয় যার সাথে পাল্লা করতে আসলো তার পায়ের উপরে বললে কি মাঝে পাল্লা থাকে? ভক্তি দেউছে বলে তোমরা বাড়ি চলে যাও, যতদিন পর্যন্ত আমি মনসুরকে চিনতে না পারি ততদিন আর কুষ্টিয়া তারা ফিরে না। যদি এর আগে আমার মারা যায় আমি পড়ে যাই, তোমরা এই আমার জিজ্ঞের মাঠের মধ্যে কেড়ে ছুঁয়ে যাই, আমি যতদিন পর্যন্ত
এত বড় বলো না ঝাড়ু দেওয়া বাথরুম পরিষ্কার করা গোলামি করতে শুরু করো একটি যুগ পার হয়ে গেল জীবনটা কাটায় চোদ্দ মাসে ওরস হয় আপনারা জানেন কলাহাটায় শান্তি এখনো আমাদের বরিশাল বইপুর কুয়াকাটা বরগুনা এখান থেকে এখনো প্রায় বিশ ত্রিশ চল্লিশ হাজার লোক আসে এখনো এখনো আসে সিটকে নদীর ভিতর দিয়ে ওরসের সময় সালা দিয়ে ঘিরে ঘিরে পায়খানা দেওয়া হতো পাঁচ দিন অনুষ হয়ে গেছে ছয় দিন দেওয়ার সব ঘুরে ঘুরে সব দেখে আসছে কোথায় কি হয় দেখে নদীর পারে যায় দেখে একটা বাঁশ ভেঙে রয়েছে ওইটার মধ্যে মানুষ যায় না আইসে বললো যে দরবারে একটা কাজ বাকি আছে কেউ পারলে সাইডে ছুঁয়ে আসো কিন্তু কি কাজ এইটা কিন্তু সব ভক্তরা বাড়ির ভিতরে বাহিরে সব জায়গায় দেখছি সব ঠিক আছে মৌলানা মনসুর শাহ খেয়াল করছে নদীর পাড়তে আসলো বাবা উনি হাঁটতে হাঁটতে নদীর পাড়ে যায় দেখে কি একটা পায়খানা বাঁশ ভেঙে রয়েছে মধ্যে মানুষ যায় দরবারে এসে একটা বাঁশ কাইটে নিয়ে মুখটা একটু চুপকা করে নিয়ে নাম সেই পর্যন্ত পায়খানা জমা হয়েছে নদীর ভিতরে দাঁড়াই দাঁড়িয়ে বাঁশ গাছতেছে মৌলানা মনসুর দরবার থেকে হাঁটতে হাঁটতে যাওয়ার শান্তি আছে নদীর পার গায়ে দেখে মরণের সাপ দেখেই আস্তে আস্তে নদীর দিকে নামতেছে আর তোর জিতকে থাকতে হবে না আমার মেলা আমি কুষ্টিয়ে পাঠিয়ে দিলাম আপনারা জানেন যার পদ স্পর্শে সত্তর লক্ষ মানুষ আমাদের এই সৃষ্টি তরিকার মধ্যে এসে তপস্বী গান করার গুরু ভালোবাসে এক জিনিস গুরুকে যদি কেউ ভালোবাসতে যায় মরণকে যারা ভয় করে মরণ তাদেরকে টানে মরণকে যারা বুক পেতে নেয় বাঁচতেই কেবল তারা জানে কতটুকু সুখ জীবনে চাও আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার বিষয় কিন্তু খেয়াল করেন তো বাবা নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গোলামি করতো পাগলের মতো থাকতো আমির খসরু নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এরকম গান হইতেছে ওরস হইতেছে গান শুনতেছে সবাই হঠাৎ করে নিজামুদ্দিন আউলিয়া দাঁড়াই গেছে জিজ্ঞেস করলে একটা কথা জিজ্ঞেস করি কি জিজ্ঞেস করবো গুরুই জানে জিজ্ঞেস করে তোমরা বলো তো আল্লাহর হুকুম কি আর নবীর হুকুম কি আর পীরের হুকুম কি কোনো ভক্ত উত্তর করে না বাজানটা গুরু ধরা ভালো কিন্তু গুরুর পরীক্ষায় করা বাজানো ভালো গুরুর পরীক্ষায় করলে তার জানের কোনো দাম থাকে না কেউ যখন না বলছে আমির খসরু বলে বাবা আমি বলি আস্তে 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 হ্যাঁ বলো বললে আল্লাহর হুকুম ফরজ নবীর হুকুম সুন্নত তোমার পীরের হুকুম কি বললো ফরজ আইন আল্লাহর হুকুম কাজা হয় কাজা আদায় করা যায় নবীর সুন্নত কাজা আদায় করা যায় পীরের হুকুম সুন্নত কাজ আদায় করা যায় বুঝো হ বুঝে বলতেছো তো হ্যাঁ বুঝে বলতেছি
বলে তাহলে তুই এই মুহূর্তে আমার দরবার ছেড়ে চলে যাবি, আমি তোর মুখ দর্শন করতে চাই। জীবনটা তার পাট করে কাটাই দিলাম, আর সে এখন বলে তুই দরবার ছেড়ে চলে যা, আমার যাওয়ার জায়গা আছে। ভক্তের জায়গা তো গুরুর চরণে, গুরু তারাই দিলে তো আর কোথাও তার কোন দেবতাও পারবে না। গুরু রুষ্ট হইলে কৃষ্ণ পারে তরাই, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু পারে তরাই বলে, আর গুরু রুষ্ট হইলে কৃষ্ণ নাই তরাই। যাও আর থাকবে না এখানে, দরবার ছেড়ে চলে যায় পাগলের মতো ঘরে, পাগল হয়ে গেছে, কোথায় বাড়ি কোথায় গাড়ি কোথায়। পরবর্তী মাসে মাসিক মাহফিল হইতেছে, ভক্তদের ডেকে তুলে আমার তো গান শোনা আমার মনটা বেশি ভালো না। শিষ্য অনেক তৈরি হয় বাবা, ভক্ত সবাই হয় না। ভক্ত হলে হৃদয়ের বন্ধু, যিনি হৃদয়ের কথা বুঝে। কাওয়ালি গান গাইতেছে, টাকা পয়সা যা ছিল পুরস্কার দিছে, অবশেষে পায়ের জুতা কাপ। টাকা পাইলে বাজার গান গাই, জুতায় পাইলে গান গাবো, আমি তো গায়ক। গান শেষ করে যাইতেছে, মাঠের ভিতর দিয়ে পাগল করে হঠাৎ করে নিজামুদ্দিন আলমের গায়ের গন্ধ নাকের মধ্যে গেছে। কুকুরের তিনটে গুণ আছে, একটা ভক্ত সেটা গ্রহণ করতে হবে। কুকুর যেমন কিছু না দিলেও মনিবের বাড়ি জাগা থাকে, লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন আবার ডাক দিলি কাছে অভিমান নয়। এখান থেকে আর শুনে অন্ধকারে বাড়ি যাবেন, রাত্রে ভয় করতেছে, ছেলে মেয়ে আসে না বাবা, কিন্তু বাড়ির কুকুরটা মনিবের গায়ের গন্ধ ধরতে ধরতে চলে আসে। তদ্রূপ পাগলের মতো যে জড়াই ধরছে, ভাই তোদের সাথে আমার দয়ালের গায়ের গন্ধ বলি কেন। তাকাই দেখে মোরশেদের পায়ের জুতা, জিজ্ঞেস এটা পাইলে কোথায়, বলে পুরস্কার পেয়েছি, টাকা পয়সা পাই নয় অনেক পাইছি, জুতাটা আমার দিবি দাদা, বলে বিক্রয় করব, নিজের একটু বসত বাড়ি ছিল কাওয়ালের নামে লিখে দিয়ে দয়ালের পায়ের জুতা খরিদ করে রওনা হয়েছে দরবারের দিকে। দরবার কাবার যাওয়া নিষেধ, তারপরে জুতাটা দিয়ে আসছি খালি পায়ে চলব। নিজামুদ্দিন আউলিয়া অন্তর্যামি বুঝতে পারছে, ডাক দিয়ে বললো আমার বাড়ির চারটে গেট আছে বন্ধ করে দাও, এখন ঝড় বৃষ্টি শুরু হবে, দাম কেউ ডাকলে দরজা খুলবে না। মুহূর্তের মধ্যে ঝড় বৃষ্টি শিলা পাথর, আমির খসরু কয় ঝড় তোরে আমি চিনি, আমি তোদেরকে চিনি, তোরে আমার বাধা দিতে পারবি। দরবারে যায় দেখে সমস্ত গেট গুলি বন্ধ করে দিছে, ডাকে কেউ কথা বলে না, দয়া নিষেধ করছে। দেখবে যাদের পাকা বাড়ি বাবা, তাদের বাড়ির থেকে বের হওয়ার একটা ড্রেন থাকে পানি, ড্রেন দিয়ে পানি বের হয়, পাগলের মধ্যে ঢুকে পড়ছে, যাবে এইখান থেকে যাই জুতো দিয়ে চলে আসে। কিছু দূর যাওয়ার পরে এই দুই সাইড এমন করে বাঁচছে, দরজাটা বন্ধ হয়ে গেছে না, বাড়ির মধ্যে পানি জমা হয়ে গেছে। ভক্তরা যায় কইলে বাবা বাড়ির মধ্যে পানি জমা হয়ে গেল কে, বলে ড্রেন পরিষ্কার করলে তো পানি বের হয়ে গেল, যাও ড্রেন পরিষ্কার করো, যাও বাস নিয়ে যাও, ওটা একটুই করো চাচো, তারপরে আঘাত করো কিছু দেখলে বের হয়ে যাবে। ভক্তরা যায় বাসের দিয়ে এমন আঘাতটাই করছে বাবা, মাথার মধ্যে লাই দিয়ে খালি করে আর বুঝি আর তোমার সাথে, ওরা আমাকে তোমার কাছে যাইতে দিল না, রক্ত যে বাড়ির মধ্যে পানি লাল হয়ে গেছে। ভক্তরা কইলে বাবা বাড়ির মধ্যে পানি লাল হয়ে গেল কেন, বলে ট্রেন পরিষ্কার করাবে যাও। এমন ধাক্কাই দিচ্ছে বাবা, বের হয়ে গেছে ঠিকই, পাখিটাও বের হয়ে গেছে। ওরা দৌড়ে আসছে, কি করলাম, আইসের খসরু দয়ালের জুতাটা বুকের মধ্যে নিয়ে জন্মের ঘুমাই।
কৌশিকের স্যার ভাই পুরুষের ডাক্তার চিৎকার দিয়ে পাগল হয়ে সব কি করলাম তরিকার ভাই হয়ে ভাইকে মারলাম কান্নাকাটা অস্পেদে যা মুদ্রা হয়ে এসছে কি হয়েছে দেখো তোমার খসরু মারা গেছে দরবারের মধ্যে বললো আর ওকে দেরি করিস না আমার খুব কষ্ট হয় আমার মাঝার দরবারের সামনে একটা কবর কাটো কবর কাইতে ওর মাটির মন্দির করো বাবা সমস্ত ভাইয়েরা মিলে রওজা কবর কাটলে জানাজা করবে কবরের মধ্যে নামাইছে এক ভাই আর এক ভাইকে ধরে চিৎকার দিয়ে কয় মেয়ে ভাই আমার ভাইয়ের মুখের কাপড়টা একটু সরাও ভাইকে জন্মের মতো একটু দেখে রাখি কবরের মধ্যে যে মানুষটা নামা ছিল মুখের কাপড় সরাইছে দেখে নিজামুদ্দিন আউলিয়া কবরের মধ্যে ছিল চিৎকার দিয়ে ওর সাথে দয়াল চলে গেল যাই দেখে দরবারের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া বসা কবরের মধ্যে দয়াল বুঝলাম তোরা বললার বুঝতে হবে না রে আমি চলে যাওয়ার পর তোরা আমার রওজার গায়ে লিখে দিবি কেউ যদি আর দিল্লিতে আমার মাজার জিয়ারত করতে আসে আগে যেন খসরুর মাজার জিয়ারত যারা দিল্লিতে গিয়েছেন একটি পাহাড়ের উপরে হলো বাবাদের বাবাজানের মাজার নিচে খসরুর মাজার এটা আগে জিয়ারত করে পরে সেখানে এই জন্য গুরু জগতে যাইতে হইলে নিজের জীবনটাকে গুরুর চরণে সম্পূর্ণভাবে বিলীন করে দিয়ে গুরুতে লয়প্রাপ্ত হয়ে যারা গুরুর জাতের সাথে মিশে গেছে তারা আল্লাহর জাতের সাথে মিশে গেছে আর যারা আল্লাহ তোমার নামে নয়নে অশ্রু ঝরে যে তুমি আসো দয়াল আমার বড় প্রমাণ সে হরে জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোন কিছুর দরকার নেই তুমি আছো যাত্রী জানোর বড় মানুষে আমার এই মনের দুয়ারে ভরে হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ার তুমি যখন দাঁড়াও আমার এই মনের দুয়ারে হৃদয় আমার ভরে উঠে মধুর জোয়ারে বাহির ভিতরে আমার অন্তর আর বাহির দুধারে দেখি কেবল তোমাকেই তুমি আছো দয়াল আমার বড় তুমি আছো বান্ধব আমার বড় প্রমাণ সে চাহিদা অন্ধ
মায়ার সংসারের পিছু আমি তোমার চরণ তলে মাথা করিব আমি ঘুরিতে চাই না মায়ার সংসারের পিছু আমি তোমার চরণ তলেই মাথা করিব আমার বলতে যাহা কিছু শুভে দিব তোমাকেই তুমি আছো দয়াল আমার।